আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে বিসমিল্লাহ মিশনারিজ পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা ডিটারজেন্ট, চা পাতা, চিপস, ওগুলো প্যাকেট করার যে প্যাকেজিং মেশিন, সেই প্যাকেজিং মেশিন নিয়ে এসেছি। এই মেশিনটি দ্বারা আপনারা চিপস, হুইল পাউডার, তারপর চা পাতা, নানান ধরনের আপনারা প্যাকেট করতে পারবেন। প্যাকেটের মুখ যে সিলি করা হয়, মুখ আটকানো হয়, এই মেশিনটি দিয়ে আপনারা করতে পারবেন। এই মেশিনটি হিটের সাহায্যে চলে, কারেন্টের সাহায্যে চলে। তো আমরা এই মেশিনটি কীভাবে ব্যবহার করতে হয় বা কীভাবে প্যাকেট, চিপসের প্যাকেট বা ডিটারজেন্ট, চা পাতা, রেগুলার প্যাকেট আপনার কীভাবে মুখ সিলি করা হয়, তা আমরা আপনাদেরকে আজকে ভিডিওর মধ্যে দেখাবো। তো তার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাটন করে, বেল আইকন ক্লিক কি বাটন করে আমাদের পাশে থাকবেন। এবং যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন, আমরা এখন এটি হিট দিয়ে রেখেছি কারেন্টের মাধ্যমে। এটি হিট হতে আপনার 2-4 মিনিট সময় লাগে। তো এটা হিট হোক, ততক্ষণ পরে আমরা এটা কীভাবে প্যাকেট করা হয় এটা আমরা দেখাবো এখন। তো এটা চালানোর নিয়ম হচ্ছে, এটা কারেন্টের ফ্লাগে দিয়ে, এখানে অন অফ করার সুইচ আছে, আমরা অন করে দিয়েছি। এবং এটা আমরা হিটের যে তাপমাত্রাটা সেটা আমরা সাইডে দিয়ে দিয়েছি। তো সাইডে দিলে আপনার এটা প্রায় 4-5 মিনিট সময় লাগে হিট হতে। তো এটা হিট হওয়ার পর, এই জিনিসটা হিট হবে, হিট হওয়ার পর আমরা আপনাদেরকে প্যাকেটগুলো মুখ সিলি করে দেখাবো। আমাদের এটি এখন পুরোপুরি হিট হয়ে গেছে। এখন আমরা আপনাদেরকে এই চিপসের প্যাকেটটি দেখতে পাচ্ছেন, খোলা প্যাকেটটি, এই প্যাকেটটি আমরা আপনাদেরকে এখন মুখটি সিলি করে দেখাবো। তো এটি হলো কোনো কঠিন কাজ না, জাস্ট ধরবেন এভাবে আর পা দিয়ে জাতা দিবেন। জাতা দিয়ে 2-3 সেকেন্ড আপনার এটা ধরে রাখবেন। হিট হওয়ার পর 2-3 সেকেন্ড ধরে রাখার পর এটা আপনার এই যে দেখতে পাচ্ছেন, এটার এই মুখটি কীভাবে প্যাকেটটি আপনার সিলি হয়ে গেছে। মানে এটা দিয়ে আপনারা যে কোনো চিপস, তারপর আপনারা চা পাতা দেখেন, দেখুন আর খুলবে না, দেখুন ই হয়ে গেছে প্যাকেটটি আপনার সিলি হয়ে গেছে। আপনারা যে কোনো চা পাতা, ডিটারজেন্ট আপনারা চাইলে খুবই সহজে চা পাতা, ডিটারজেন্ট প্যাকেট, হুইল পাউডারের, তারপরে এরকম চিপসের প্যাকেট, তারপর নর্মাল পলি আপনারা কম হিট দিয়ে, এটা আপনার পলির উপরে ডিপেন্ড করে হিটটা। আপনারা যদি পলিথিন পাতলা হয় তা আপনারা হিট 30-40 দিয়ে কাজ করবেন, পলিথিন যদি মোটা হয় সেক্ষেত্রে আপনারা হিটটি বাড়িয়ে নেবেন। এরকম আপনারা চাইলে, যারা এই প্যাকেজিং মেশিন খুঁজছেন, আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই প্যাকেজিং মেশিনটি নিয়ে আপনারা প্যাকেট করতে পারেন খুবই সহজে। এটি আপনার পা দিয়ে চাপ দিয়ে কাজ করতে হয়, আপনারা এক এক করে আপনারা চাইলে যে কোনো প্যাকেট, যে কোনো চা পাতার প্যাকেট, ডিটারজেন্টের প্যাকেট আপনারা প্যাকেট করতে পারেন এরকমভাবে। তো যারা এই মেশিনটি নিতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে 67 নন্দকুমার দত্ত রোড, চুরিহাট্টা, চকবাজার, ঢাকা। এবং আমাদের মোবাইল নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে এবং স্ক্রিনেও দেওয়া আছে, মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। এবং আমরা এই মেশিনটি আপনারা ঢাকার বাইরে যারা আছেন, যারা নিতে যাচ্ছেন, তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে মেশিনটি নিতে পারেন। আমরা কুরিয়ার, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মেশিনটি দিয়ে থাকি। আপনারা চাইলে সুন্দরবন কুরিয়ারও মেশিনটি নিতে পারেন, যেহেতু আপনারা যদি প্রয়োজন মনে করেন না ঢাকায় আসা, তো সেক্ষেত্রে আপনারা কুরিয়ারে নিতে পারেন। আর যারা সরাসরি আসতে চান চাইলে সরাসরি এসে আপনারা দেখে নিতে পারেন। তো এই মেশিনটি তেমন কোনো কাজ নেই, জাস্ট কারেন্টের ফ্লাগ দিবেন এবং হিট দেওয়ার পরে আপনার কিছু সময় লাগবে হিট হতে, এরপরে পা দিয়ে জাতা দিয়ে কাজ করবেন। এই আর কোনো কাজ নেই, এটি যে কোনো বড় থেকে ছোট যে কোনো মানুষই এটি চালাতে পারবে। তো এই মেশিনটি নিতে আমাদের সাথে যোগাযোগ করুন। এবং আমাদের ঠিকানা আমি আবারও বলে দিচ্ছি, 67 নন্দকুমার দত্ত রোড, চুরিহাট্টা, চকবাজার, ঢাকা। এবং আমাদের মোবাইল নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, মোবাইল নাম্বারে যোগাযোগ করুন, স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার আছে, সেটাতেও যোগাযোগ করুন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন বাটনটিতে ক্লিক করে আমাদের পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।